আছো? ও বাপ রে, সব জায়গাতে দুষ্টু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধিরানী। তো আমরা আজ কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে হবে না। যে নিধিরানী ট্রেনের অপেক্ষায়, তো ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি। তো এবার নিধিরানী আর ঈশানবাবু কী যে করে ট্রেনের মধ্যে দেখতে থাকো। প্রায় ট্রেনে উঠছে সেগুলোই ওদের চাই। তো এখন ওরা পাঁপড় কিনে নিয়েছে, দুই ভাই বোনে কাড়াকাড়ি করছে, দুটোই কিনেছি কিন্তু অত তো খেতে দেওয়া যাবে না, সেজন্য একটাই দিয়েছি ওদেরকে। তারপর আমরা আমোদপুর টু রামপুরহাট কিন্তু পৌঁছে গেলাম, পৌঁছে গেছি, নেমেও পড়েছি দেখতেই পাচ্ছ। আর এখন প্রায় 9:30 বেজে গেছে। তো তারপর আমরা সবাই মিলে টোটোতে চেপে পড়লাম। আমরা অটোতে যাইনি, আমরা টোটোতেই গেছি, কারণ টোটোতে যেতে বেশ মজাই লাগে, তাই না? আর এদিকে আমার বর বিস্কুট খাচ্ছে, আমরা কিন্তু সবাই উপোস, শুধু ও একটু বিস্কুট খেয়েছিল কারণ ও অত উপোস করতে পারে না। নিধি আর ঈশানকেও একটু বিস্কুট দেওয়া হলো, ওরা নিধি তো ধরেই ছিল, ঈশান একটু সামান্য খেয়েছিল। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে তারাপীঠের প্রথম গেটে কিন্তু পৌঁছে গেলাম। ডুমনগরে আমরা কিন্তু নিচেতেই বসেছিলাম। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর মাছগুলো রয়েছে, ওগুলো দেখে নিধি তো খুব ভালো লেগেছে, ঈশানেরও খুব ভালো লেগেছে, দুজনেই দেখছিল খুব। তারপর রুমে এসে তো আমাদের খুবই শান্তি, বিশেষ করে নিধি আর ঈশানের, ওরা তো খুবই শান্তি পেয়েছে রুমে এসে। তো দুজনেই খুব মজা করছিল বেডের ওপরে। আর এদিকে একবার নিধির কাণ্ডটা দেখো, ওদেরকে ফ্রেশ করানোর পরে নিধি দেখো তার মাসিমণির জুতোটা পরে নিয়েছে। ও কিন্তু বড়দের সব জিনিস ওর প্রিয়, বড়রা যা নেয় ওর সেটাই চায়। আর এদিকে ভাই একটু মস্তানগিরি করছে। এদিকে তোমাদেরকে একটু বাইরেরটা দেখিয়ে দিই, বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর, আকাশটা বিশেষ করে খুব সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তারপর আমরা বাচ্চাগুলোকে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম, ওদেরকে ভাত খাবো বলে। তো এই দেখো আমাদের ভাত কিন্তু চলে এসেছে, এক প্লেটে নিয়েছি কারণ ওটাই ওরা দুজনে খেতে পারবে না। আর আমরা খাইনি কারণ আমরা উপোস ছিলাম, যেহেতু আমরা এখানে লেট ঢুকেছি তার জন্য মায়ের ভোগ দিতে স্টার্ট হয়ে গেছিলো 12টা থেকে মানে 2টো পর্যন্ত। তো তারপরে ওদেরকে খাইয়ে দেয়ে আমরা এই যে রাস্তা দিকে যাচ্ছি, আর অনেক জিনিস বিক্রি হচ্ছিলো তাই সেগুলো দেখছিলাম, ভেবেছিলাম অনেক কিছুই নেবো বাট সেগুলো কিছুই নেওয়া হয়নি। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখো এখানে কী সুন্দর সাজিয়ে সাজিয়ে পেড়াগুলো বিক্রি হচ্ছিলো, আর সেদিন প্রচুর ভিড় ছিল কারণ সেদিন শনিবার ছিল, শনিবার নিধির বার্থডে ছিল, তাই জন্যই আমাদের তারাপীঠে পুজো দিতে আসা। তো এখানে পদ্ম ফুল বিক্রি করছিলো, আমরা পদ্ম ফুল নিয়েছি, যেহেতু 2টো বেজে গেছিলো তো আমরা মন্দিরের দিকে চলে গেলাম। জাস্ট একবার লাইনটা দেখো কত, বাপরে, তো দেখি হয়ে গেছে যে এভাবে লাইন দিতে হবে কি না। তারপর আমরা পুজোর সামগ্রী সব কিনে নিলাম, কিন্তু আমরা যেহেতু ভিআইপি লাইন দিকে গেছিলাম তো তার যার জন্য আমাদেরকে অতটাও ওয়েট করতে হয়নি, পুজো খুব তাড়াতাড়ি দিতে পেরেছিলাম। তো আমরাও একটু লাইনে দাঁড়িয়েছি, আর এদিকে পাশে লাইনটা দেখো, এই যে নিধি, আমি একটু বড় মায়ের মন্দিরটা একটু দেখালাম, এই যে মায়ের চরণ, আমরা খুব তাড়াতাড়ি ঢুকে গেছি মন্দিরে। তো ফাইনালি মায়ের দর্শন, জয় মা তারা সবাইকেই বলছি, যারা যারা তারা মাকে ভালোবাসে অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখবে। এখানেও প্রচুর ভিড় ছিল, তো এরপরে আমি আর ভিডিও রেকর্ড করিনি, এই টাইমটুকু শুধু মাকে দেখেছি মন ভরে আর পুজো দিয়েছি। তারপর পুজো দেওয়ার পর বেরিয়ে গেলাম, তো পিছন দিকে দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরের ভিউটা। আমি একদম পুরো মন্দিরের ভিউটা করতেই পারিনি, এত রোদ ছিল আর এত গরম ছিল যে পা দেওয়াই যাচ্ছিল না। এই যে আমাদের গরমে একদম নাজেহাল। তারপর যে পান্ডাটা ছিল মানে আমাদের পুজোটা দিয়েছিল, উনি বললেন ভোগ খেয়ে নিতে, প্রায় তখন 2:30 বেজে গেছে। তো এই যে আমরা গরমে একটু বসেছি, বললে একটু হলেও ভোগ খেয়ে না। তো দেখো ভোগে কিন্তু পোলাও চলে এসেছে, তো আমি নিধি মুখেও একটু দিলাম যে প্রসাদ খাক, তো খাচ্ছে। আর ওই যে হাতে ধরে আছে ওই খেলাটা কিন্তু কিনেছে, এর মাঝে ওটা দেখানো হয়নি। পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পর আমাদের মনে পড়লো যে আমরা একটাও পিকচারই তুলিনি, সিরিয়াস আমরা এখানে এসে একটাও পিকচারই তুলিনি, তাই ওই ঘামা অবস্থায় শেষে আবার পিকচার আমরা একটা তুললাম। তো তারপরে এখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে বর আর জিজু ধূপকাঠি দেখাচ্ছিল, আর এদিকে নিধি একটা খেলনা কিনেছে, সেটা সে তার ভাইকে কোনো মতেই দেবে না, তো ভাইয়ের জন্য আবার একটা কেনা হলো। তো এদিকে আমরা লজের দিকে যাচ্ছিলাম কারণ আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তো এখানে পাখিটা দেখলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন।